সো হ্যালো গাইস, আজকে আমরা যে টপিকটার ওপর কাজ করব খুবই কমন টপিক, এর ওপর বোধহয় আমি আরও অনেক ওয়ার্ক করেছি, বাট হ্যাঁ এটা স্পেসিফিক একটা টপিকের যদি তুমি নাম বলো তো তার জন্য আমি এটা কাজ করছি। তো এটা হচ্ছে যে একটা শহরের পরিচিত দৃশ্য, একটা কমন ভিউ অফ সিটি, বা বলতে পারে যে কোনো সিটি সিনারি, সিনারি অফ সিটি মানে শহরের কোনো একটা সিনারি, এরকম যদি কোথাও ছবি আঁকতে বলো তাহলে তুমি কী আঁকবে। তো দেখো, শহরে কিন্তু প্রচুর জিনিস আছে, শহরের মধ্যে বাজার আছে, শহরের মধ্যে প্রচুর মানুষ ভিড় আছে, শহরের মধ্যে প্রচুর দোকান আছে যেখানে হয়তো কোনো যে কোনো কিছু বিক্রি হচ্ছে, কোনো শাড়ি বিক্রি হচ্ছে, বা বলতে পারো শহরে প্রচুর ফেরিওলা আছে, ফুচকা বিক্রি থেকে শুরু করে অনেক এরকম কিন্তু সিন রয়েছে যেগুলো তুমি শহরকে কিন্তু ডিফাইন করতে পারো। তার সাথে ধরো তুমি দেখিয়ে দিলে যে শহরের মধ্যে প্রচুর ধরো লোকজন যাতায়াত করছে, মাঝখানে ট্রাফিক পুলিশ আছে, এরকম চারপাশে গাড়ি রয়েছে, বাস ট্যাক্সি এরকম রয়েছে, তো সেটাও কিন্তু তুমি শহরকে ডিফাইন করে দিতে পারো, অসুবিধার কিছু নেই। কিন্তু কম্পিটিশনের জন্য আমার মনে হয় যে যদি তুমি একটা কনসেপ্টকে এর মধ্যে ঢোকাও তাহলে কিন্তু খুব ভালো হয়। তো তার জন্য আমি বেসিক্যালি এখানে ডিসাইড করলাম যে হয় নট যে আমি একটা কোনো পুয়োর লাইফকে এখানে ঢোকাই। তো দেখো, শহরে তো তুমি অনেক কিছু দেখতেও পাও, তার মধ্যে দেখতে পাও হচ্ছে এই যে ধরো রাস্তায় ফুটপাতে কিছু জন হয়তো বসে আছে, তারা হয়তো সেখানেই হয়তো দিন যাপন করে, তারা থাকে, কিছুজন হয়তো ভিক্ষা করছে, কিছুজন হয়তো সেখানেই রান্না করে খাচ্ছে, মানে সেখানেই দিন যাপন করছে, এটা আমি বললামই। তো এরকম একটা মানে আমি এখানে ভাবলাম যে একটা সিনারিও তুলে ধরি, কারণ এটা শহরেই প্রচুর দেখতে পাওয়া যায়। তো আর শহরেই বোধহয় এরকম হয় যে কিছুজন হয়তো ভিক্ষা করছে আর মানুষ এরকমই মানে না দেখে চলে যাচ্ছে। তো এরকমভাবে যদি একটা সিন করা যায় তো সেটাও একটা খুব ভালো মতোভাবে এফেক্ট পড়বে যখন তুমি কম্পিটিশানে ড্রয়িংটা করবে। তো তার জন্য আমি ভাবলাম যে চলো এরকমভাবে একটা ওয়ার্ক ডিফাইন করা যাক। তো আজকে যা শহরের পরিচিত দৃশ্যর মধ্যে এরকম একটা ওয়ার্ক করছি। তবে হ্যাঁ, তোমরা আরও প্রচুর ওয়ার্ক করতে পারো, যেমন ধরো চাইল্ড লেবারের ওপরও আমি একটা ওয়ার্ক দিয়েছিলাম অয়েল প্যাস্টেলে, তোমরা সেটাও করতে পারো। তাছাড়া আরেকটা ওয়ার্ক আছে, এটাই প্রতিবন্ধীদের সাহায্য করা, তার উপর একটা আমি ওয়ার্ক দিয়েছিলাম, সেটা তোমরা সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টে পেয়ে যাবে। বেসিক্যালি আমার সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টে প্রচুর এরকম মানে শহরের দৃশ্য আছে, কিন্তু ওই রকম মানে বিষয়টার নাম শহরের দৃশ্য ওইভাবে আমার লেখা নেই, কিন্তু হ্যাঁ টপিকটার মধ্যে একটা সিটিকে আমি ডিফাইন করেছি, মানে সিনারিওকে ডিফাইন করেছি, ওটাই বেসিক্যালি মেন কাজ। তো আজকে যেহেতু নর্মালি বললো যে শহরের দৃশ্যর ওপর কাজ করতে, তো আমি ভাবলাম যে চলো এর ওপরই টপিকটা করা যায়। দেখো টপিকটা কিন্তু সেমই, টপিকটাকে অন্যভাবেও বলা যেতে পারে, বাট হ্যাঁ এটাকে জাস্ট একটা শহরের দৃশ্য বা বলতে পারে একটা ভিড়ে ঠাসা রাস্তা এরকম বলতে পারে, এরকম একটা জায়গা মানে ডিফাইন করেছি। তো বেসিক্যালি আমাদের যে কম্পোজিশনের যে মেন যে ক্যারেক্টার সেটা তো সামনে দেখেইছে, ড্র করে দিয়েছি, এর চারপাশে আরও কিছু মানে এরকম ফিগার করে দেবো যারা এরকম রাস্তায় বসে রয়েছে হাতে বাটি নিয়ে, তার সাথে সাথে আরও ধরো মানুষ এরকম ব্যাকগ্রাউন্ডে করে দেবো, তার সাথে সামনে একটা ফিগারকে দেখাবো সে এরকমই মানে ইগনোর করে চলে যাচ্ছে, এরকম মানে এরকম চারপাশে আরও কিছু ফিগারকে দেখাবো। তো এইভাবে গাইজ ওভারঅল আমি কনসেপ্টটাকে ডিফাইন করেছি, তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। তো এটাকে তোমরা রেডি করতে পারো, কালার ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, বা আমি বলবো যে তোমরা নিজেরা কালারটা ট্রাই করার চেষ্টা করো, কালার কিন্তু টাফ কিছুই নেই, জাস্ট এখানে যেরকম দেখছো যে একদম স্যান্ডো গেঞ্জি পরে রয়েছে, তো ওটাকে গ্রে গ্রে করে কালার করবে, তার সাথে ফিগারের কালারটাও যেমন নর্মাল হয় ইয়েলো আকার, তার সাথে সাথে একটুখানি ব্রাউন মিক্স করে কালার করবে। তো কালার ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করবো, কারণ এখন প্রচুর ওয়ার্ক আসছে, তো সেগুলোও আমাকে করতে হচ্ছে, তাই জন্য আমি আউটলাইনগুলো আগে আগে দিয়ে যাচ্ছি, তারপরে আমি কালার ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। কিন্তু এটাকে তোমরা মাস্ট প্র্যাকটিস করে রাখো, কারণ এই টপিকটা খুবই মানে ইন্টারেস্টিং একটা টপিক, কারণ শহরের দৃশ্যর ওপর কাজ করছি যখন, তো তার জন্য এটাকে মাস্ট প্র্যাকটিস করো, আর আমরা কালার ভিডিও নিয়ে আসবো, আর ভিডিওটা ভালো মতোভাবে দেখো, স্টেপ বাই স্টেপ আইডিয়া পেয়ে যাবে।